আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে বাইবেল রিসার্চ সেন্টার, আমাদের ঈশ্বরের ভবনে। দেখুন, ওই দিকে 24 ঘন্টা এই দেশের জন্য উপবাস প্রার্থনা করা হয়, যাতে এই দেশটা উন্নতি করতে পারে। আর এদিকে 24 ঘন্টা শুধু ঈশ্বরের প্রশংসা আর স্তুতি করা হয়। আর এই জায়গাতে ঈশ্বরের আজ্ঞা অনুসারে বাইবেল রিসার্চ সেন্টার আমরা বানিয়েছি। ঈশ্বরের আজ্ঞা অনুসারে এটা হয়েছে। সপ্তাহে যদি একদিন বা দুদিন আসা হয় এই জায়গাতে, এখানে বাইবেল স্টাডি করা হয়। আর এর জন্য অনেক লোকেরা এখানে আসে আর বাইবেল নিয়ে গবেষণা করে, মানে সাধারণভাবে বাইবেলের জ্ঞান অর্জন করা না, কিন্তু বাইবেলটাকে ভালোভাবে বিশ্লেষণ করা হয়। একটা একটা টাইটেলকে বাছাই করে তারপর হিসাব করে বাইবেলটাকে অধ্যয়ন করা হয়। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। আপনারা আগে জেনে নিন সপ্তাহে কয়দিন বাইবেল স্টাডি হবে, এই হিসাবে আপনারা আসুন। এই জিনিসটার উপর ঈশ্বর কেন জোর দিয়েছেন? যখন 5:39 প্রভু যীশু বলেছেন, আপনারা পবিত্র শাস্ত্র খুব মনোযোগ দিয়ে পড়েন, কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন। বলছে পবিত্র শাস্ত্রকে মনোযোগ দিয়ে পড়া, প্রচার শোনা আলাদা জিনিস, প্রতিজ্ঞার পদ শোনা আর বাইবেলটাকে ভালোভাবে অধ্যয়ন করা, দুটো কিন্তু আলাদা জিনিস। বাইবেল অধ্যয়ন করলে আমাদের দেখতে হবে এখানে কি বলছে, এই পদটা দ্বারা ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন। এই জিনিসটা যখন অধ্যয়ন করব তখনই আশীর্বাদ চলে আসবে। এই বাইবেলের যে পদটা আছে এখানে আসলে কি বলা হচ্ছে, প্রত্যেকটা পদকে ভালোভাবে ধ্যান দিয়ে পড়তে হবে। এর জন্য অনেক ধরনের বই পাওয়া যায়, সেগুলিকে অধ্যয়ন আমাদের করতে হবে, প্রত্যেকটা পদকে বিশ্লেষণ করতে হবে, প্রত্যেকটা পদ পড়ার সময় বুঝতে হবে কে লিখেছে, কার জন্য লিখেছে আর কি উদ্দেশ্যে লিখেছে। আমরা বই পড়ে যখন কোনো একটা জিনিস বুঝে যাই, সেটা আমাদেরকে আত্মিকভাবে উন্নতির জন্য অনেক সাহায্য করে। আমিও একইভাবে বিশ্লেষণ করে বাক্য পড়ি। বাইবেল পড়ার সময় ধরুন না, আমি বিশ্বাস নিয়ে যদি পড়ছি তখন এটা নিয়ে গবেষণা করি, ধরুন পবিত্রতা নিয়ে যদি পড়ছি তখন এইটার ব্যাপারে আবার আলাদাভাবে ভাবতে হয়। একইভাবে আপনারও বাইবেল অধ্যয়নের জন্য সময় কাটাতে হবে, আমি এটাই বলতে চাই। মানে সকালে আপনি বাইবেলটা ভালোভাবে পড়ুন, মানে সকালে উঠে একটা অধ্যায় বা হয়তো হতে পারে একটা পদ, ভালোভাবে সেটাকে অধ্যয়ন করুন, বাক্যতে কি বলছে এটা নিয়ে ভাবলে তখন আশীর্বাদ পাবেন। আবার একদম সন্ধ্যাবেলা একা একা বসে বাইবেল অধ্যয়ন করুন, নানা বই পড়ুন, কনকর্ডেন্স বের করুন, যেই পদ আপনি পড়ছেন সেটার সঙ্গে যুক্ত যত স্টাডি ম্যাটেরিয়ালস আছে সেগুলি পড়ুন, দেখবেন বিশ্বাস মজবুত হবে। আপনার ব্যক্তিগত জীবনের জন্য বা আপনার আত্মিক জীবনের বৃদ্ধির জন্য দেখবেন এই স্টাডিগুলো খুব উপকারী হবে। শুধু সাধারণভাবে বসে পড়বেন এই কথা বলছি না, কিন্তু একটা বাইবেল পদকে নিয়ে আমাদের এটা ভাবতে হবে, প্রভু কেন এই বাক্যটা দিয়েছেন, এই পদটা আমার জন্য কেন দরকারি, এই বাক্যটা দ্বারা ঈশ্বর আমাকে কিভাবে আশীর্বাদ করতে চান, এই ব্যাপারটাই কিন্তু আপনার বুঝতে হবে। এমনভাবে বাইবেলটাকে ভালোভাবে বিশ্লেষণ করার আপনার কি অভিজ্ঞতা আছে? আপনি হয়তো শুধু গীতসঙ্গীতা পড়েন আর এমনি এমনি আপনি পড়ে যান, এতটুকুতে চলবে না, ভালোভাবে ধ্যান করতে হবে, একদম আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত, মানে প্রত্যেকটা পদ দ্বারা ঈশ্বর কি বলতে চাইছেন এইগুলি আপনার বুঝতে হবে। বিশেষ করে প্রকাশিত বাক্যতে কি বলছে, কারণ ওখানে যা লেখা আছে আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। মনে তৃষ্ণা নিয়ে যদি আপনি বাইবেলটাকে ভালো করে পড়েন তখন অনন্ত জীবন পাবেন। আজকে ঈশ্বর আপনাকে বলছেন, আমার ছেলে আর আমার মেয়ে, তুমি যদি আমার বাক্যটাকে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তখন তুমি দেখবে অনেক আশীর্বাদ তুমি পেয়ে যাবে। বাইবেলকে ভালোভাবে অধ্যয়ন করার জন্য আজকে কি নিজেকে অর্পণ করবেন? এমন করলে আপনার জীবন পাল্টে যাবে। হে প্রভু, আপনি বলেছেন বাইবেলকে ভালোভাবে পড়তে, এই বাইবেল আপনি আমাদেরকে দিয়েছেন পবিত্র আত্মার শক্তিতে, আর এই জন্য যাতে এই বাক্যর মধ্যে যা লেখা আছে সব বুঝতে পারি
তার জন্য পবিত্র আত্মার শক্তি প্রয়োজন। প্রভু যীশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন।